বিশ্ব রাজনীতির নানা উত্থান পতনের কারণে দুর্ভাগ্যজনকভাবে একাত্তরের গণহত্যা আন্তর্জাতিক গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সকালে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন উত্তর দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে থাকা অনেক শক্তির অবস্থানগত পরিবর্তন হয়েছে, তাই জাতিসংঘের স্বীকৃতি পাওয়া জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বের অধিকাংশ মানুষের কাছ থেকে এর স্বীকৃতি পাওয়ার বিষয়ে কাজ করছে সরকার। নাহিদ হোসেনের প্রতিবেদনে দেখব বিস্তারিত। বাংলাদেশে 1971 সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়ে বঙ্গবন্ধু লেকচার সিরিজের আয়োজন করা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে মূল বক্তব্য দেন এশিয়া জাস্টিস অ্যান্ড রাইটস এর কো-ফাউন্ডার ব্যারিস্টার প্যাট্রিক বার্জেস। তিনি তার বক্তব্যে বিশ্বের নানা গণহত্যার উদাহরণ তুলে ধরেন, বলেন ভবিষ্যতে যেন গণহত্যা না হয় সেজন্য ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। If we look at the data, not the political view or the personal opinion, but the data about how many deaths there are every year from violent conflict, we are getting better at it, even though it's still very difficult. পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে সরকার, তবে তা বেশ জটিল। I don't think in all reality is going to be an easy task. পরে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অবস্থানগত পরিবর্তন হয়েছে, তাই স্বীকৃতি আদায়ের বিষয়টি সহজ সাধ্য নয়। সেই সময়ের জিওপলিটিক্যাল কারণে বর্তমান বিশ্বের অনেক রাষ্ট্র যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল অথবা সক্রিয়ভাবে সমর্থন দেয়নি অথবা প্রচ্ছন্ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে সহায়তা করেছে, তাদের অনেক অবস্থানগত পরিবর্তন হয়েছে। তারা প্রাইভেট মিটিংয়ে আমাদেরকে হয়তো বলবেন যে এই কাজগুলি ঠিক হয়নি, ভুল ছিল, বলেনও, কিন্তু পাবলিকলি তারা বলেন না। প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের স্বীকৃতি শিগগিরই না মিললেও বিশ্বের অধিকাংশ মানুষের কাছে এর স্বীকৃতি মিলবে। সে জায়গায় যে দেশগুলি বলছেন রোহিঙ্গা জেনোসাইড হয়েছে, সেই দেশগুলিকে অবশ্যই বলতে হবে যে বাংলাদেশে জেনোসাইড হয়েছে পাকিস্তানের দ্বারা। আগামী কয়েক বছরের মধ্যে এটাকে বিশ্বের বেশিরভাগের কাছ থেকেই আমরা একটা অফিশিয়াল রিকগনিশন না পেলেও মানুষের কাছ থেকে বা মুশকিল। গত 5 বছর ধরে একাত্তরের গণহত্যার স্বীকৃতি আদায়ে নানা পদক্ষেপ নিয়েছে সরকার, আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।